হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো এখন আমি কোথায় বলো তো? এখন হচ্ছে আমি আমার নিজের বাড়িতে, মানে দিদির বাড়ি কলকাতা থেকে চলে এসেছি। তো কি বলবো, প্রচণ্ড মন খারাপ করছে, কিছু বলার নেই। দিদিদের বাড়ি মনে হয় জীবনেই প্রথমবার এতদিন ছিলাম। এর আগে যখন দিদিদের বাড়ি গিয়েছি তখন এই একদিন দুদিন থাকতাম, দিয়ে বাড়ি চলে আসতাম, কিন্তু এতদিন কোনোদিন থাকিনি। এই জীবনে প্রথমবার এতদিন ছিলাম। তো প্রচণ্ড মন খারাপ করছে, বিশেষ করে তো ননির জন্য। ও রোজ বিকালবেলা হলে না ওখানে দিদিদের ফ্ল্যাটে যে ছাদটা ছিল ওইখানে ছাদে গিয়ে রিলস করতাম, একটু হাঁটতাম, গল্প করতাম, প্রচণ্ড মজা হতো। তো খুব মিস করছি, আবার যে কবে যাব তার ঠিক নেই, খুব মন খারাপ করছে। আর দিদিদের বাড়ি থেকে এখানে আসার সময় কোনো রকম ভিডিও করতে পারিনি, কারণ আমি যেহেতু গাড়িতে এসেছিলাম, তো গাড়িতে উঠলেই আমার প্রচণ্ড পরিমাণে বমি পায়, শরীরটা কেমন আনচান আনচান করে। তো এটা কি বলবো, আমার একটা বাজে অভ্যাস, এইটা যে কবে যাবে আমার তা জানা নেই। গাড়িতে উঠলেই হচ্ছে আমার প্রচণ্ড পরিমাণে বমি পাই। তো আমি সেই জন্য যেখানেই যাই না কেন, গাড়িতে কোথাও দূরবর্তী স্থানে গেলে কিংবা কাছে পিঠে গেলেও আমি ঘুমোতে ঘুমোতে যাব, ঘুমোতে ঘুমোতে আবার বাড়ি আসব। তো কিছু করে নেই, না ঘুমোলে আমার বমি পেয়ে যায়, ওই জন্য আমি ঘুমিয়ে যাই। তুই এখানে কি করছিস? পেঁপে কটা পেঁপে হয়েছে গুনলি? অনেক কটাই হয়েছে রে, ছোট ছোট দেখো কতগুলো ছোট ছোট পেঁপে হয়েছে। খা, কত খাবি? খা পেঁপের ঝোল ভাত। হ্যাঁ কি রে, পেঁপে কত উপকার জানিস। চলো এখন আর বেশি বকবক করবো না, কারণ আমাকে রেডি হয়ে স্কুলে যেতে হবে। আজকে স্কুলে আমাদের লিভিং সার্টিফিকেট দেবে, তো সেটা আনতেই যাব। তো চলো বেশি বকবক না করে তাড়াতাড়ি রেডি হয়ে নিস। তো এই যে আমি স্কুল ড্রেস পরে একদম রেডি হয়ে গেছি, তোমরা দেখতেই পাচ্ছ। তো কি বলবো, এই ড্রেসটা পরে আমার যত না বেশি আনন্দ হচ্ছে ঠিক ততটাই বেশি কষ্ট হচ্ছে, কারণ এই ড্রেসটা আজকের পর থেকে আর কোনোদিন পরতে পারবো না। আজকের দিনটা আমাদের স্কুলের শেষ দিন, তো আর কোনোদিন স্কুলেও যেতে পারবো না। হয়তো যাবো, কিন্তু এই ড্রেসটা পরে কোনোদিন যেতে পারবো না। এই ড্রেসটা পরে একটা স্কুল যাওয়া একটা আলাদাই মজা ছিল। জীবনে অনেক জামা কিনেছি, সেগুলো পুরনো হয়ে গেছে, ফেলে দিয়েছি কিংবা রেখে দিয়েছি, সেটার পরিনি, কিন্তু এই ড্রেসটা হচ্ছে এমনই একটা ড্রেস যে এটা কোনোদিন পুরনো হবেও না আর হতেও দেব না। তো খুব মিস করব স্কুলটাকে, এই স্কুলের ড্রেসটাকে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো চলো যাওয়া যাক স্কুল। তো এই যে কাকু বাইক নিয়ে দাঁড়িয়ে আছে, এই যে আমি বাইকে চেপে পড়েছি, কাকুর সাথে যাচ্ছি। এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের গেটটা, এটা দিয়ে এবার আমরা যাচ্ছি। তো আমাদের স্কুল সার্টিফিকেট নেওয়া হয়ে গেছে, আমরা বন্ধুগণ এখন দাঁড়িয়ে আছি। টাকা রে, তুই টাকা চুল ঠিক করতে হবে না, আমরা সবাই পাস করে গেছি ভালোভাবে। এই যে এটা হচ্ছে আমাদের স্কুলের ভেতরটা, তোমরা দেখে নাও। দেখো আমার পিঠের অবস্থা কি করছে, না সবার নাম লিখি। ও আচ্ছা, আমি সামনেটা লিখে এটাই বাকি আছে, এইটাই লিখ। হাত ওটা রং করছিস কেন? না এটা অঞ্চিত, অঞ্জনা দাঁত বেরিয়েছে। এই যে আমি, এটা হচ্ছে আমার বন্ধুগণ, আর এখানে আমাদের সব লেখা থাকে।
আবার কবে দেখা হবে তার ঠিক নেই, এই আজকেই শেষ দেখা হয়ে গেল। এই স্কুল ইউনিফর্ম পরে মানে স্কুলে আসতাম, খুব মজা হতো, আর হবে না। আবার যদি একই কলেজে পড়ি তো তখন দেখা যাবে না কি রে। দেখা যাক কোন কে কোন কলেজে পড়ে। এটা হচ্ছে আমাদের স্কুলের মাঠটা, অনেকটা বড়। আমাদের স্কুলের একটা স্যার বললো যে তোরা তো এবারে মানে 12 ক্লাস শেষ হয়ে যাচ্ছে লাস্টে, তো একটা গ্রুপ পিক তুলবে। তখন একটু পিক তুলতে আছি, যদিও পিক তোলার মতো মুখটা নেই, ঘেমে একাকার হয়ে গেছি। আর এই যে এদিকে আর একটা এলো সখি, কোথায় ছিল, অন্যরকম লাগছে, স্কুল ড্রেস নেই। হ্যাঁ, ওর আবার স্কুলের প্যান্টটাই হারিয়ে ফেলেছে। আমি বললাম কতবার করে যে স্কুল ড্রেসটা পরে আয়, ও বলছে যে আমি স্কুল ড্রেস আছে কিন্তু প্যান্টটা নেমেছে, তুই তোলায় জিন্সটাই পরে বলছে না আমি জিন্স পরে যাবো না, তাহলে তুই এমনি ড্রেস পরি আয়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে সবাই চলে এসেছে, সব স্টুডেন্ট গুলো মিলে সব গ্রুপ পিক তুলতে। তো চলো গিয়ে পিকটা তুলে নি। তো আমাদের গ্রুপ পিক তোলা হয়ে গেল, এবার আমরা একটু ঘোরাঘুরি করব, তারপর যে যার বাড়িতে চলে যাব। তোরা কি করবি এখানে? খা খা, লাস্ট বারের মতো খেয়ে নে। আর এইদিকে এদের মজা দেখো, সব মানে ইনস্টাগ্রামে রিলস করতে ব্যস্ত। প্রচন্ড গরম করছে, এত ঘেমে গেছি পুরো মুখ লাল হয়ে গেছে। তো আমরা স্কুল থেকে বেরিয়ে পড়লাম, এবার আমরা যে যার বাড়ির পথে রওনা দিচ্ছি। টেকার তো পাবো না, দেখি টোটো করে যেতে হবে, তাও টোটোটা আবার কখন পাই সেটাও একটা, চলো প্রতীক্ষা লাগিয়ে বসি। প্রচন্ড গরম করছে। আর এই যে আছে তিনি আমার সঙ্গী, মানে আমরা দুজন একই রাস্তা দিয়ে যাবো, মানে আমার বাড়িটা আগে, তার কিছুটা দূর ওর বাড়ি। তো চলো, আজকে সারা সকালটা মেঘ করেছিল, আমরা যেই স্কুলটা এলাম তেমনি রোদটা বেরিয়ে গেল, মানে কোনো মানে হয়। ও প্রচণ্ড গরম। আমরা প্রতীক্ষালয়ে বসে আছি, নেহা ওইদিকে জলটা খাচ্ছে, আর ওই যে ওইদিকে দুটো বন্ধু পেছনে একজন আছে, হাই করে দে। ওটা কি হলো? হাই। আবার মানে কবে দেখা হবে জানি না, আজকে শেষ দেখা। কালকে তো তোমাকে নিয়ে যেতে মাংস ভাত খেতে। মাংস ভাত তুই একদিন যাবে কি বল তাহলে? মাংস ভাত অবশ্যই, তুই কবে নিমন্ত্রণটা কর না, আমি বারবে কে। তো কালকে চল মাংস খাই। শুধু মাংস খাবে বলছো? আমার নিরামিষ লাগবে। নিরামিষ? আমি তো তোর, আমিও নিরামিষ খেতে ভালোবাসি। হ্যাঁ জল দিলাম না, না না সোমন তো হাতে দিতে তুই। যদি বেশি ভাড়া বলে তো যাবো না, দেখি বলে দেখি, চলো যাবে না মনে হয় ওটা। দেখ এখন আমরা টোটোতে উঠে পড়েছি, অবশেষে
একটা টোটো পেলাম, প্রথম যে দুটো টোটো দেখলাম বললো যাবো না, এই একটা টোটো পেলাম। এবার হাওয়া খেতে খেতে বাড়ি যাই। আমি টোটো থেকে নেমে পড়লাম, এবার বাড়িতে যাচ্ছি। সারাদিনটা খুব মজা করলাম স্কুলে, আর কোনোদিন হবে না। আমি আবার তোমাদের সামনে চলে এসেছি। আর স্কুল থেকে আসার পর ভিডিও করতে পারিনি, কারণ খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। তাই জন্য কোন রকমে খেয়ে দিয়ে একেবারে কুপোক্কাত টানা এক ঘুম দিয়ে নিলাম। তো এই সময় মাত্র ঘুম থেকে উঠলাম, তোমরা আমার চুলটা, চুলের অবস্থা দেখে বুঝতে পারবে, এই যে দেখো ফ্যাংরা এদিক ওদিক বেরিয়ে আছে। তো যাই হোক, আজকে মানে খুব মজা করলাম স্কুলে, সেরা মজা করলাম আজকে। এই দিনটা আর কোনোদিন ফিরে আসবে না, আর কোনোদিন স্কুল যেতেও পারবো না। আজকের দিনটা মানে আজকের দিনটা যেভাবে মজা করেছি সেটা সত্যি কোনোদিন ভুলবো না। স্কুল জীবন শেষ হয়ে গেল। তো আমি সকল আমার সব বন্ধুদের খুব 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 মিস করব, আমাদের স্কুলটাকে খুব মিস করব। এই স্কুলে তো আমি আজকে যে স্কুলটা গিয়েছিলাম, এই স্কুলে আমি মাধ্যমিকের পর ভর্তি হয়েছিলাম, মানে 11 আর 12 এই দু বছর পড়লাম। তো আজকে শেষ হয়ে গেল। আর শিশু থেকে 10 পর্যন্ত আমি আমাদের আশ্রমে স্কুলে পড়েছি। তো ওই স্কুলটাকেও খুব মিস করি। ওই স্কুলটা যদি কোনোদিন যাই তো তোমাদেরকে অবশ্যই দেখাবো। এই স্কুলটা আজকে তোমাদেরকে দেখালাম, তাও অতটা ভালো দেখাতে পারিনি। তো আমাদের স্কুল কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্ট করে জানিও। তো বন্ধুরা, আমার ভিডিও আজ এই পর্যন্তই। আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, কিংবা এরম ভিডিও যদি তোমরা আরও পেতে চাও, তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, শেয়ার করে দিও, কমেন্ট করে দিও। আর আজকের মতো টাটা।